চাঁদপুর দুইয়ের ভোট যুদ্ধ। চাঁদপুর দুই আসনে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকার জনগণ ব্যাপারটি খুবই উপভোগ করছে। তারা চায় যে গত 10 বছরের উন্নয়নের ধারা যেন বজায় থাকে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন রুহুল, যিনি এই আসনে সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, শিক্ষা প্রসার প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের আশা নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। তরুণ ভোটাররা তার প্রতি যথেষ্ট আগ্রহী। তাদের মতে, নুরুল আমিনের মতো স্বচ্ছ প্রার্থী নির্বাচিত হলে আধুনিক মতলবের স্বপ্ন বাস্তবায়িত হবে। অন্যদিকে বিএনপির প্রার্থী হয়েছেন ডক্টর জালাল উদ্দিন। ডক্টর জালাল উদ্দিনের অতীত কর্মকাণ্ড তাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। নারীদের দিকে কুনজর, শারীরিকভাবে হেনস্থা করা, এলাকায় পতিতা ব্যবসা পরিচালনা করা, এসব সহ বেশ কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে, যার কারণে তিনি ভোটারদের কাছে যেতে পারছেন না। এলাকাবাসীর মতে, ডক্টর জালাল উদ্দিন এলাকার দুশ্চরিত্র ব্যক্তিদের মধ্যে অন্যতম। তাই এমন লোককে তারা তাদের অভিভাবকের আসনে দেখতে চায় না। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।